তো এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া চ্যাপ্টারের একটা টি শেপের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের ফর্মুলা দেখব। তো এই টি শেপটা এরকম দেওয়া আছে এবং এর এইটুকু মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, এইটুকু 4, এখান থেকে এইটুকু হচ্ছে 16, আর এইটুকু হচ্ছে 4। এই মানগুলো এখানে আমাদের দেয়া আছে এবং বলা হচ্ছে আমরা এই সেকশনটা থেকে ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা দেখব যে এই সেকশনটা কি আসলে, এই সেকশনে আমাদের ফার্স্ট অফ অল ভরকেন্দ্র নির্ণয় করতে হবে। তো ভরকেন্দ্র কীভাবে নির্ণয় করতে হয় অবশ্যই আমরা পঞ্চম অধ্যায়ে শিখে আসছি। যারা পঞ্চম অধ্যায়ের ভিডিওগুলো দেখেনি, এই আমাদের এই আই ব্যাটনের ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ভিডিওগুলো দেখে আসলে এই অধ্যায়টা বুঝতে খুবই সুবিধা হবে আপনাদের। তো আমরা ফার্স্ট অফ অল ভরকেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে আমাদের এটা দেখব যে এই সেকশনটা কোন অক্ষে প্রতিসম হয় কি না। তো আমরা দেখতে পাচ্ছি এই সেকশনটা আসলে সমানভাবে ওয়াই অক্ষে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ওয়াই অক্ষে প্রতিসম হয়। তো আমরা বলতে পারি সেকশনটি যেহেতু ওয়াই অক্ষে প্রতিসম, তাই ওয়াই বারের মান বের করতে হবে, এক্স বারের মান বের করার দরকার নাই। তো আমরা ফার্স্ট অফ অল কী করতে পারবো, এগুলোকে শেপ আকারে ভাগ করে নিব। তো টি আকৃতির এটাকে যদি আমরা ফার্স্ট সেকশন, এটাকে যদি দ্বিতীয় সেকশন হিসেবে ভাগ করে নিই, তো আমরা ফার্স্ট সেকশনের এরিয়া বের করতে হবে বরকেন্দ্র নির্ণয়ের জন্য। তো এরিয়া নির্ণয় করার জন্য ফর্মুলা হচ্ছে বি ডি। তো বি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, আর হচ্ছে ডি এর মান হচ্ছে এই সেকশনের জন্য 4 সেন্টিমিটার। তাহলে আমরা এরিয়া বলতে পারি 12 × 4, 48 সেন্টিমিটার স্কোয়ার। এরপর দ্বিতীয় শেপের জন্য আমাদের বি এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, যেটা এখান থেকে এতটুকু, আর ডি এর মান হচ্ছে 16, এখান থেকে এত 16 সেন্টিমিটার। তো আমরা এরিয়া 2 এর জন্য বলতে পারি 16 × 4, 64 সেন্টিমিটার স্কোয়ার। তো যেহেতু ওয়াই বারের মান নির্ণয় করতে পারবো দুইটা শেপের জন্য, আমরা ওয়াই ওয়ান মান নির্ণয় করব। তো আমরা জানি যে ওয়াই ওয়ান মান নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই রেফারেন্স অক্ষ বিবেচনা করতে হবে। তো আমরা এই টি শেপের সর্ববামে ওয়াই অক্ষ এবং সর্বনিচে এক্স অক্ষ বিবেচনা করি, তাহলে আমাদের ওয়াই ওয়ানের মান নির্ণয় করার জন্য আমরা একেবারে নিচের এক্স অ্যাক্সিস থেকে উপরের দিকে চিন্তা করতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল ওয়াই ওয়ানের মান নির্ণয় করতে হবে। তো আমাদের ওয়াই ওয়ান সেকশন হচ্ছে এটা। তো আমরা যদি এই বরাবর যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, তাহলে আমাদের অবশ্যই সেকশন টুকে ওভারকাম করে আসতে হবে। তো সেকশন টুকে যদি ওভারকাম করে আসতে হয়, তাহলে সেকশন টু এর এখান থেকে এইটুকু হাইট হচ্ছে 16, সেই 16 আমরা আগে লিখে নেব, প্লাস আমরা যেই সেকশন ওয়ানের মান নির্ণয় করব। তো এই সেকশনের যেহেতু এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে h/2। তো এটার এইচ বা ডি বাই টু, ডির মান হচ্ছে কত, ডির মান হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি 4/2 ইজ ইকুয়াল টু 16 প্লাস, এটাকে ভাগ করলে পাই 2, অর্থাৎ 16 × 2 = 18 সেন্টিমিটার। তাহলে আমরা ওয়াই ওয়ান পেয়ে গেছি 18 সেন্টিমিটার। এরপর আমরা সেকশন টু এর জন্য ওয়াই ওয়ান ওয়াই টু এর মান নির্ণয় করবো। তো তাও আমরা একদম সর্বশেষ সর্বনিচে যে এক্স অ্যাক্সিস কল্পনা করছি সেখান থেকে আমরা আসবো সেকশন টুতে। তো সেকশন টু এর ক্ষেত্রে d/2, তো ডি এর মান হচ্ছে 16, 16/2 আমরা লিখতে পারি, তো আমরা পাচ্ছি 8 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের ওয়াই ওয়ান ওয়াই টু এর মান নির্ণয় করা হয়ে গেছে। তো যেহেতু ওয়াই ওয়ান ওয়াই টু এর মান নির্ণয় করা হয়ে গেছে, এখন আমরা সংক্ষেপে সহজভাবে নির্ণয় করতে পারবো ওয়াই বারের মান। ওয়াই বারের মান নির্ণয় করার জন্য ফর্মুলা হচ্ছে a1y1 + a2y2 / a1 + a2। তো এখানে আমরা মানগুলো ইনপুট করে দেবো, এ ওয়ানের মান পাইছি 48 ইন্টু ওয়াই ওয়ানের মান পাইছি 18 প্লাস এ টুর মান পাইছি 64 ইন্টু ওয়াই টুর মান পাইছি 8 / 48 + 64। তো টোটালটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে যে মানটা পাচ্ছি 12.286 সেন্টিমিটার, এই মানটা আমরা এখানে পাচ্ছি। তো আমাদের কিন্তু অলরেডি বরকেন্দ্র নির্ণয় করা শেষ। তো এই আয়তক্ষেত্র এই টি শেপের বরকেন্দ্রটা কোথায় হবে, এখানে ওয়াই বার নির্ণয় করে আমরা দেখলাম যে সর্বনিচে এক্স অ্যাক্সিস কল্পনা করলে সেখান থেকে 12.286, অর্থাৎ এমন একটা বিন্দুতে কী হবে, এই টি শেপের বরকেন্দ্র নির্ণয় হবে। তো আমাদের বরকেন্দ্র নির্ণয় করা শেষ। এখন আমাদেরকে ক নম্বরের প্রশ্ন বলা হচ্ছে বরকেন্দ্রগামী এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট, এই টি শেপের ক্ষেত্রে বলা হচ্ছে বরকেন্দ্রগামী এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে। তো এই যে ভরকেন্দ্রগামী এক্স এক্স এক্সিস, আমরা এটা এক্স এক্স এক্সিস কল্পনা করলাম এবং এই ভরকেন্দ্র বরাবর এটা ওয়াই ওয়াই এক্সিস কল্পনা করলাম। কল্পনা করার করে আমাদেরকে বলা হয়েছে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার জন্য। তো আমরা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া সেকশন ওয়ান, এখানে যেহেতু দুইটা শেপ, তাহলে দুইটা শেপের ক্ষেত্রে আমরা বিবেচনা করে লিখতে হবে।
তো আমরা ফার্স্ট অফ অল কী করবো, সেকশন ওয়ানের জন্য, যদি এই সেকশন ওয়ানের জন্য যদি ভর কেন্দ্র নির্ণয় করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে কি, এই সেকশন ওয়ানে প্রথমে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে আই এক্স ওয়ান, যেহেতু সেকশন ওয়ানের জন্য এই জন্য আই এক্স ওয়ান দ্বারা নির্দেশ করলাম, ইকুয়াল টু আইজি, আইজি হচ্ছে কি, আইজি প্লাস এ ওয়ান এইচ ওয়ান স্কোয়ার। তো আইজি হচ্ছে কি, আইজি হচ্ছে এই প্রথম যে সেকশন ওয়ানটাকে যদি আমি আলাদাভাবে এখানে ড্র করে নিই, তাহলে এই সেকশন ওয়ানের ভরকেন্দ্র এটা, এবং এই সেকশনের এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই মানটা এখান থেকে এতটুকু হচ্ছে বি, আর এটা হচ্ছে এতটুকু হচ্ছে ডি, জি যে মানটা এখানে আছে এখান থেকে আমরা এখানে আলাদাভাবে ড্র করে নিলাম। তো আইজি হচ্ছে কি, এই সেকশন ওয়ানের ক্ষেত্রে যখন এক্স এক্স অ্যাক্সিসে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করবো, সেটাই হচ্ছে আইজি। তো আমরা লিখতে পারি আই এক্স এক্স ইকুয়াল টু আইজি ইকুয়াল টু বি ডি স্কোয়ার। তো আয়তক্ষেত্র, যেহেতু এটা আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের ফর্মুলা আমরা জানি, যখন আমরা এক্স এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে নির্ণয় করবো, তখন বি ডি কিউব বাই 12, এই ফর্মুলা আমরা জানি। তো বি এর মান হচ্ছে এখানে 12, আর ডি এর মান হচ্ছে 4, সে কিউব ডিভাইডেড 12। ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 64 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে আমরা আইজি এর মান নির্ণয় করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এ ওয়ানের মান। তো এ ওয়ান হচ্ছে কি, এরিয়া, এই সেকশনের ক্ষেত্রে এরিয়া, এই সেকশনের এরিয়া। তো এরিয়া নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ভূমি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 4। তো এরিয়া পেয়ে যাচ্ছি আমরা 48 সেন্টিমিটার স্কোয়ার। এরপর আমরা এইচ ওয়ান, এইচ ওয়ানের ফর্মুলা হচ্ছে কি, আমরা জানি যে ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান। তো আমরা ওয়াই বার তো এখানে নির্ণয় করে ফেলছি, ওয়াই বার আমরা পাইছি 12.286, 12.286 মাইনাস ওয়াই ওয়ান। এই ওয়াই ওয়ানের মানটা কোথায়, এই যে আমরা ওয়াই ওয়ানের মান নির্ণয় করছি 18, যে মানটা এই, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ এই সেকশন ওয়ানের ক্ষেত্রে এতটুকু এটা হচ্ছে ওয়াইয়ের মান, যেটা 18 সেন্টিমিটার। তো আমরা সেটা লিখে দিলাম। তাহলে আমরা এখানে মান পাচ্ছি মাইনাস, এইচ ওয়ানের মান পাচ্ছি মাইনাস 5.714, 5.714। তো এখন আমরা কী করবো, এই ফর্মুলায় বসিয়ে দেবো, আইজি এর মান পাইছি 64 প্লাসের প্লাস, এ ওয়ানের মান পাইছি 48, এই যে এখান থেকে আমরা বের করলাম, ইন্টু এইচ ওয়ানের মান আমরা পাইছি মাইনাস 5.714। তো সেটা আমরা এখানে ইনপুট করে স্কোয়ার করে দিলে যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা মানটা পাচ্ছি 1631.19 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তো এটা হচ্ছে সেকশন ওয়ানের ক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করলাম। এবার আমরা কী করবো, সেকশন টু এর ক্ষেত্রে নির্ণয় করবো। তো সেকশন টুকে যদি আমরা আলাদাভাবে এখানে একটু ড্র করে নেই, এই যে সেকশন টু, এটা হচ্ছে সেকশন টু, যার ডি হচ্ছে 16, বি হচ্ছে 4। তো বি হচ্ছে 4, ডি হচ্ছে 16, এই মানগুলো আমরা এখানে লিখে নিলাম, এবং এর এটা হচ্ছে একটা ভরকেন্দ্র, আর এই সেকশনের ভরকেন্দ্রগামী এক্স এক্স অক্ষ বরাবর আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করবো। ফর্মুলা হচ্ছে কি, আই এক্স টু ইকুয়াল টু আইজি প্লাস এ টু এস টু স্কোয়ার। তো আই এক্স এস হচ্ছে কি, এই সেকশনের ক্ষেত্রে এক্স এক্স এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা হচ্ছে আইজি। তো আমরা বলতে পারি, যেহেতু এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রে এক্স এক্স এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের ফর্মুলা হচ্ছে বি ডি কিউব বাই 12, বির মান 4, ইন্টু ডির মান 16 কিউব ডিভাইডেড 12। তো মানগুলো আমরা ইনপুট করে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 13.6533 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এরপর এরিয়া টু 4×16, এই 4×16 গুণ করলে পাচ্ছি 64 সেন্টিমিটার স্কোয়ার। আর এস টু এর জন্য আমরা জানি ফর্মুলা হচ্ছে ওয়াই বার মাইনাস ওয়াই টু, যেহেতু সেকশন টু এর জন্য এই জন্য ওয়াই টু। তো আমরা ওয়াই বারের মান 12.286 মাইনাস ওয়াই বারের মান এখানে, যে এখানে আমরা নির্ণয় করলাম 8, সেই 8 এখানে বসিয়ে দিব 8, ক্যালকুলেট করলে মান পাচ্ছি 4.286। তো এখন আমরা এখানে ইনপুট করে দেবো, আইজি এর মান এখানে বসিয়ে দিলাম, যেটা আমরা এখানে পাইছি প্লাসের প্লাস, এটার মান 64, ইন্টু এস টু এর মান হচ্ছে 4.286 স্কোয়ার। করলে ক্যালকুলেশন করলে আমরা মান পাচ্ছি 2541 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তো আমরা সেকশন ওয়ানের ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করছি, সেকশন টু এর ক্ষেত্রে নির্ণয় করছি। তো টোটাল সেকশনের ক্ষেত্রে আমরা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এবার টোটাল নির্ণয় করবো, আই এক্স ইজ ইকুয়াল টু আই এক্স ওয়ান প্লাস আই এক্স টু, অর্থাৎ এই দুইটাকে যোগ করে দিব। যোগ করে আমরা ক্যালকুলেট করলে মান পাচ্ছি 4172.19 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তো এই হচ্ছে আমাদের ক নাম্বারের প্রশ্নের সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স এক্স অক্ষ বরাবর আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করা হয়ে গেল। তো
এখন আমাদের আমরা এটার ওয়াই ওয়াই অক্ষ বরাবর আমাদের আরেকটা প্রশ্ন বলা আছে এটাতেই, যে ওয়াই ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার জন্য সেটা আমরা এখন একটু দেখব। তো আমাদের প্রশ্নে এখানে বলা হচ্ছে কি, বরকেন্দ্রগামী ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ, এই যে আমাদের আগের চিত্রটায় এটার বরকেন্দ্রগামী ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। তো এখন আমরা যে কাজটা করব, যেহেতু সেকশনটি ওয়াই অক্ষে প্রতিসম এবং ভরকেন্দ্র একই রেখায়, তাই এস ইকুয়াল টু জিরো হবে। আর আমাদের যদি কোনো ডায়াগ্রাম যদি কোনো অক্ষে যদি প্রতিসম হয়, ওই অক্ষের সাপেক্ষে যদি আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলা হয়, তাহলে ওই অক্ষের ক্ষেত্রে আমাদের এইচ এর মান, এই যে আমরা এখানে H1 H2 এর মানটা যেটা নির্ণয় করছি, সেই মানটা সবসময় জিরো আসবে। যার কারণে হচ্ছে আমাদের, আমরা যদি একটু লক্ষ্য করি, যার কারণে আমাদের, আমরা জানি যে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের ফর্মুলা IG প্লাস A1 AH স্কোয়ার। তাহলে এইচ এর মান যদি জিরো আসে, তাহলে অনায়াসেই এই জিরো দিয়ে এটাকে গুণ করলে টোটালটাই জিরো হবে, যার কারণে আমাদের কিন্তু একটু সুবিধা হবে, এই মানটা আর বের করা লাগবে না। তো যার কারণে আমরা শুধু IG এর মানটা ক্যালকুলেট করলেই হবে। তো এই ক্ষেত্রে আমি এটাকে আমাদের সেকশন ওয়ানের ডায়াগ্রামটা অঙ্কন করে নিলাম। এখন সেকশন ওয়ানের ক্ষেত্রে আমরা ওয়াই অক্ষ বরাবর আই ওয়াই ওয়ান নির্ণয় করবো, IG প্লাস A1 H1 স্কোয়ার। তো IG হচ্ছে কি, আমাদের IG হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নির্ণয় করবো আমরা। তো যেহেতু ওয়াই অক্ষ বরাবর নির্ণয় করবো, তাহলে ওয়াই অক্ষের ডি থাকবে এবং বি কিউব হবে, যেটা আমরা ফর্মুলা জানি, ওয়াই অক্ষ বরাবর নির্ণয়ের ফর্মুলা DB³/12 আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তো এখানে মানগুলো ইনপুট করে দিব, ডি এর মান 4 × বি এর মান 12³/12, ক্যালকুলেট করলে মান পাচ্ছে 576 সেন্টিমিটার টু দি পাওয়ার 4, যেহেতু H1 এর মান জিরো, যার কারণে আমরা আর লিখবো না। তো এখানে ক্যালকুলেট করে আমরা এটার মান বসিয়ে দিলাম, আর এটা তো জিরোই পাবো, তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া প্রথম সেকশনের ক্ষেত্রে 576 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এরপর সেকশন 2 এর ক্ষেত্রে এটা হচ্ছে ডি এর মান 16, বি এর মান 4, তো এটাও তো আমরা জিরোই পাবো, তাহলে এটার আমাদের ক্যালকুলেট করার দরকার নেই, আমরা শুধু ওয়াই সেকশনের জন্য IG নির্ণয় করবো, DB³/12, IG DB³/12 ইকুয়াল টু ডি এর মান 16 × বি এর মান হচ্ছে 4³/12, ক্যালকুলেট করলে মান পাচ্ছি 85.33 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তো এটাকে যদি আমরা এই এখানে ইনপুট করে দিই, তাহলে এটাই থাকবে, 85.33 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তো এখন আমরা কি করব, এই দুইটাকে টোটাল সেকশনের জন্য, টোটাল টি সেকশনের জন্য, এই টোটাল টি সেকশনের ওয়াই অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দুইটাকে যোগ করলে আমরা মান পাচ্ছি 661.33 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তো আমাদের এই প্রশ্নের সাপেক্ষে আমাদের ওয়াই অক্ষের বরকেন্দ্রগামী সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করা কিন্তু হয়ে গেল। এখন আমাদেরকে আরেকটা প্রশ্নে বলা হচ্ছে যে বেজ হতে এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। এই যে আমরা টোটাল টি শেপটা দেখতে পাচ্ছি, এই টি শেপের বেস কোনটা, বেজ হচ্ছে সর্বনিচে, এই যে এটা হচ্ছে বেজ, এই বেজের সাপেক্ষে এক্স এক্স অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার জন্য বলছে। বেজের সাপেক্ষে এক্স অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের ফর্মুলা যেটা হবে, আমরা জানি সেকশন ওয়ানের ক্ষেত্রে IX1 ইকুয়াল টু IG প্লাস A1 H1 স্কোয়ার। তো এখানে IG কী, IG হচ্ছে ওই যে আমরা প্রথমে নির্ণয় করছি, যেটা এক্স অক্ষের জন্য IG ইকুয়াল টু BD³/12, তো এখানে বি এর মান আমাদের ছিল, বি এর মান 12, ডি এর মান হচ্ছে 4, DQ³/12 আমরা ক্যালকুলেট করে মান পাচ্ছি 64 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। A1 হচ্ছে আমাদের এই সেকশন ওয়ানের ক্ষেত্রে হচ্ছে এরিয়া 12 × 4 = 48 সেন্টিমিটার স্কোয়ার। এরপর H1 হচ্ছে কি, আমাদের মূলত এটা একটু বোঝার বিষয়, যখন আমরা H1 নির্ণয় করব, যেহেতু আমাদের বেজের সাপেক্ষে, তো বেজ থেকে আমাদের সেকশন ওয়ানের এই বরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, সেকশন ওয়ানের বরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে আমরা যদি এখান থেকে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের এইটুকু আছে 16, আর এই সেকশন ওয়ানের বরকেন্দ্র এটা আছে 4, 4 অর্ধেক হবে 2, তাহলে 16 আর 2 = 18, তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে কি 18, H1 হবে কি 18 সেন্টিমিটার। তো যেহেতু আমরা মানগুলো পেয়ে গেলাম, এবার এখানে ইনপুট করে দিব, IG এর মান পাইছি 64 প্লাস A1 এর মান পাইছি 48, আর হচ্ছে H এর মান পাইছি 18, 48 × 18 স্কোয়ার, ক্যালকুলেট করলে আমরা মান পাচ্ছি 15,616 সেন্টিমিটার টু দি পাওয়ার 4।
একদম সেম ভাবে আমরা কি করব, সেকশন 2 এর জন্য কি আইজি নির্ণয় করব, বিডি কিউব বাই 12 মানগুলো ইনসার্ট করে দিব, বি এর মান 4 ইনটু ডি এর মান 16 কিউব ডিভাইডেড 12, ক্যালকুলেট করলে মান পাচ্ছি 1365.33 সেন্টিমিটার টু দি পাওয়ার 4, এ টু এর মান 4 ইনটু 16 64, এইচ টু এর মান হবে কত। এবার সেকশন 2 এর ক্ষেত্রে এইচ টু এর মান কত এটা একটু বুঝতে হবে। তো যেহেতু বেস থেকে বলা হয়েছে আমাদেরকে, বেস থেকে এই সেকশন 2 এর ভরকেন্দ্র পর্যন্ত, তো সেকশন 2 এর ভরকেন্দ্র হবে কোথায়, সেকশন 2 এর ভরকেন্দ্র হবে এই যে এখান থেকে এই টোটাল ডিস্টেন্স আছে এটার অর্ধেক, তো 16 অর্ধেক যদি করি তাহলে আমরা 8 পাবো, তাহলে এইচ টু এর মান হবে কি 8, তাহলে আমরা বলতে পারি এইচ টু এর মান এখানে 8। তো এই মানগুলো এখানে ইনপুট করে দেবো, 1365.33 প্লাস এ টুর মান পাইছি 64, 64 লিখে দেব ইনটু এইচ টু এর মান পাইছি 8, সেটা লিখে স্কোয়ার করলে আমরা টোটাল মান পাচ্ছি 5461.33 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তো সেকশন 1 সেকশন 2 এর ক্ষেত্রে বেজের সাপেক্ষে কিন্তু আমরা মানগুলো পেয়ে গেলাম। তো আমরা বলতে পারি আই বেজ অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া বেজের সাপেক্ষে হচ্ছে আই এক্স 1 আই এক্স 2, যেটাকে আমরা ক্যালকুলেট করে দিলে যোগ করলে টোটাল মান পাচ্ছি 200 এটা হচ্ছে 21,077.33 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তো এই বেজের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করলাম। তো টোটাল টি সেকশনের ক্ষেত্রে আমাদের যে টি সেকশন ছিল এই তিন টি সেকশন থেকে তিনটা প্রশ্ন বলা হয়েছে, তিনটা প্রশ্নে আমরা মানগুলো বের করে দেখাইছি, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই অধ্যায়টা বোঝার জন্য আমাদের ফার্স্ট যেটা কী করতে হবে, ভরকেন্দ্র নির্ণয়ের অধ্যায়টা বুঝতে হবে অর্থাৎ পঞ্চম অধ্যায় বুঝতে হবে, সেই অধ্যায়ের ভিডিওগুলো আগে দেখবেন এবং এই অধ্যায়ের বেসিক ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখবেন, দেখার পর আপনারা এই ম্যাথগুলো করবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তারপর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন এবং বারবার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে শেষ করছি আর আজকের ভিডিওটা।